বাংলাদেশে ইসকন মন্দিরের উপর হামলার প্রতিবাদে ও সন্ন্যাসী হত্যার প্রতিবাদে সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তারই প্রতিবাদে আজ মানিকচকে ইসকন দীক্ষিত ভক্তদের নিয়ে এক প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি হলো। বাংলাদেশে যে আমাদের হিন্দু সম্প্রদায়ের অর্থাৎ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ দুর্গা পূজা উৎসব বাংলাদেশে জেহাদি মৌলভীরা সেই দুর্গা প্রতিমাকে ভাঙচুর করা হয়েছে, তারপরে হিন্দুর নারীদের ধর্ষণ করা হয়েছে, জমি দখল করা হয়েছে, হিন্দুদের ওপরে অত্যাচার করা হয়েছে, তারপরে যেটা হচ্ছে যে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রতিবাদ মিছিল। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসকন মন্দিরের সন্ন্যাসী সহ মানিকচকের বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। এদিন বাকিপুর দুর্গা মন্দির থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে মিছিল করে এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় প্রায় কয়েকশো ভক্ত। এদিনের এই কর্মসূচিতে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের কাছে আবেদন, অতি শীঘ্রই যাতে এই সমস্যার সমাধানের দিকে এগোয় এবং এই নির্মম হত্যাকারী যাতে যথাযথ শাস্তি হয় এমনটাই দাবি রেখেছেন হিন্দু জাগরণ মঞ্চ। সমস্ত সনাতন ধর্মাবলম্বী লোক, বিশ্ব হিন্দু পরিষদ, ইসকন, হরে কৃষ্ণ এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী লোক নিয়ে আজকে বিক্ষোভ মিছিল করা হয়েছে সে বাকিপুর দুর্গা মন্দির থেকে মানিকচক পেট্রোল পাম্প অবধি। আমরা চাই, এর সুবিচার চাই। গোটা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে, বাংলাও বাদ বাড়ানি, হিন্দুরা সব আন্দোলন করছে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকোয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।